আসসালামু আলাইকুম। আজকে আমি বাংলাদেশ রেলওয়ের একটি ট্রেনে আছি। তো এই ট্রেনের বিদ্যুতের সংযোগ আপনাদেরকে আজ পরীক্ষা করে দেখাবো। এখানে আপনারা 3টি 3 স্লটের পোর্ট পাচ্ছেন এবং 2টি ইউজি পোর্ট পাচ্ছেন। এই পোর্টের মাধ্যমে আপনারা এসি 220 ভোল্ট সার্ভিস পাবেন। আমরা বাসাতেও সাধারণত 220 ভোল্ট সাপোর্ট পাই এবং আমাদের সরঞ্জামগুলো 220 ভোল্টের হয়ে থাকে, কিন্তু আমরা বাসায় চাইলে 1000 ওয়াট পর্যন্ত ইউজ করতে পারি, আরও যত ওয়াট প্রয়োজন ইউজ করতে পারেন, কিন্তু এখানে সর্বোচ্চ 200 ওয়াট লিমিট করা হয়েছে। তো এই 200 ওয়াটের মধ্যে আপনারা আপনার ফোন, ল্যাপটপ চার্জ করতে পারবেন এবং পাওয়ার ব্যাঙ্কও চার্জ করে নিতে পারবেন। এটা কীভাবে কাজ করে আমি আপনাদেরকে একটু ডিটেলস দেখাই। 3 পিন প্লাগগুলো ভিতরে প্লাস্টিক সহ কানেকশন আছে, সেজন্য আপনাদেরকে লাগাতে একটু জোরালোভাবে প্রেস করতে হবে, তাহলে আপনারা প্রবেশ করাতে পারবেন। এবং এটা কিন্তু এখানে লিখেও দিয়েছে বৈদ্যুতিক শক করবে, তো আপনারা সাবধানে প্রবেশ করবেন এবং এই সংযোগগুলো সাবধানে ইউজ করবেন এবং সুইচ দিয়ে নেবেন। সুইচ দিয়ে দেখবেন লাইট অন হবে এবং আপনার চার্জার পাওয়ার পাবে। এই পাওয়ার আপনি এখন আপনার, আমি পাওয়ার ব্যাঙ্কে ইউজ করে দেখাচ্ছি, দেখুন আমার পাওয়ার ব্যাঙ্কে লাইন চলে এসেছে। আমি যেটার ভোল্টেজ দেখাই এখানে 4.5 ভোল্ট দেখাচ্ছে এবং 2.2 অ্যাম্পিয়ারে আমার পাওয়ার ব্যাঙ্কটি চার্জ হচ্ছে। তো আউটপুট সাধারণ ইলেকট্রিসিটির মধ্যে আপনারা আউটপুট পাবেন। আমি পাওয়ার ব্যাঙ্কটি, আমি এটির মাধ্যমে আমার ফোন এবং পাওয়ার ব্যাঙ্ক দুইটি চার্জ করেছি। আমি নর্মাল বিদ্যুতের মতোই পাওয়ার সাপ্লাই পেয়েছি এবং ফাস্ট চার্জিং হয়েছে। এবার যদি আমি চার্জিং ইউএসবি থেকে আমরা এখানে যে শুধু ইউএসবি পোর্ট দেওয়া আছে সেখানে লাগাই, তাহলে দেখুন এখানে কোনো পাওয়ার পাচ্ছে না, অর্থাৎ এই ইউএসবিটি কাজ করছে না। এখানে ইউএসবি আছে কিন্তু কাজ করছে না। এটা হলো শোভন চেয়ারের পাওয়ার সাপ্লাই লাইন এবং এটা সুন্দরবন এক্সপ্রেসে আমি চেষ্টা করেছি, আমার পাশের সিটের এই ইউএসবিটি কাজ করেনি। অন্য ইউএসবিগুলো কাজ করবে কিনা আমার জানা নেই, তবে আপনারা চাইলে অন্যান্য একবার ইউজ করেও দেখতে পারেন যদি চার্জার না থাকে, এবং এই দুটি পাওয়ার আপনারা ইউজ করতে পারবেন। ট্রেন চলাকালীন সার্বক্ষণিক এই বিদ্যুৎ সুবিধা আছে, অনেকে এই ট্রেনে চার্জিং সুবিধার জন্য ভ্রমণ করে এবং এই সিটটি শুধু উইন্ডোর পাশেই পাওয়া যাচ্ছে, চাইলে ওনারা চার্জ দিতে পারেন। তো আপনারা চাইলে এভাবে আপনার নিজের ফোন, ল্যাপটপ, পাওয়ার ব্যাঙ্ক এবং অন্যান্য কম অটেড ডিভাইসগুলো ইউজ করতে পারেন। চাইলে পার্সোনাল একটা ফ্যানও এই পাওয়ারের মাধ্যমে চালাতে পারবেন, এসি ফ্যান, শুধু এসি সার্ভিসের জন্য। ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ।